15 আর মিয়ানমারের 15 জন সদস্য, যারা বৈঠক করে ঠিক করবেন রোহিঙ্গাদেরকে কিভাবে নির্ধারণ করা হবে তাদের নাগরিকত্ব, কবে কবে করা হবে, কোন কাজ কারা বা কোন সংস্থা প্রত্যাবর্তনে সহায়তা করবে। চুক্তির কঠিন শর্তগুলো নিয়ে কথা না বললেও পররাষ্ট্রমন্ত্রী বললেন বাংলাদেশ সন্তুষ্ট। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এখন হয়ে গেল, গঠিত হয়ে গেল, এখন এর পরবর্তী ধাপের কাজ শুরু হবে আর কি। তো এখন দেখা যাক, আমরা দুই দেশ একসঙ্গে কাজ করছি। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের শর্তগুলোর মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বিতাড়িত জনগণ হিসেবে বর্ণনা করা হয়েছে। দুই পররাষ্ট্র সচিব, হ্যাঁ, তারা নেতৃত্ব দিচ্ছে। এগুলো কবে নাগাদ শুরু হবে এখন তো বলা যাবে না, এটা শুরু হবে, শিগগিরই শুরু হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সদস্যরা প্রতি 3 মাস পর পর নিজ দেশের সরকারের কাছে প্রতিবেদন তুলে ধরতে পারবে। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।